হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব রিলেটিভিটি এবং আইনস্টাইনের সূত্র E=mc² এই সূত্রের পুরো ব্যাখ্যা। তো এখানে দেখো, ই ইকুয়াল হচ্ছে শক্তি, কোনো কোনো মৌল থেকে কতটুকু শক্তি উৎপন্ন হবে তা নির্ভর করছে মৌলটির ভরের সাথে আলোর বেগের স্কোয়ারের গুণফল। করলেই ওই বস্তু থেকে কতটুকু শক্তি উৎপন্ন হবে সেটা বেরিয়ে আসবে। এখানে আলোর বেগ মানে আমরা জানি 300,000 কিলোমিটার পার সেকেন্ড বা 300,000 কিলোমিটার মিটার পার সেকেন্ড, এবং আলোর বেগ স্কোয়ারকে আমরা যেহেতু 300,000 কিলোমিটার পার সেকেন্ডকে আমরা স্কোয়ার করতে পারি না, তার জন্য আমরা এখানে ইনভার্স করে নিয়েছি। এবং E=mc², এম হচ্ছে বস্তুটির ভর। যে কোনো বস্তু থেকেই কিন্তু শক্তি উৎপন্ন হয় না, এর জন্য নির্দিষ্ট বস্তু প্রয়োজন। নিচে আমরা দেখছি নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যেসব সব জ্বালানি ব্যবহার করা হয় তার মধ্যে ইউরেনিয়াম 235 একটি, মানে ইউরেনিয়াম 235 একটি মৌল যার মাধ্যমে আমরা শক্তি উৎপন্ন করতে পারি। এর প্রোটন সংখ্যা 92টি এবং নিউট্রন সংখ্যা 143টি। ইউরেনিয়াম 235-এর প্রোটন 92টি এবং নিউট্রন আছে 143টি। প্রকৃতিতে এর পরিমাণ খুবই কম এবং এর অর্ধায়ু হচ্ছে 704 মিলিয়ন বছর। 704 মিলিয়ন বছর, মানে এই মৌলটা প্রায় ধ্বংস না হওয়ার মতনই বলা চলে। এই ইউরেনিয়াম খুব সহজে আর একটা ইলেকট্রন ধারণ করতে পারে, মানে এই ইউরেনিয়ামকে যদি আমরা আর একটা নিউট্রন দিয়ে মানে আঘাত করি তাহলে সহজে এটাকে ধারণ করতে পারবে। তখন ইউরেনিয়াম 235 পুরোপুরো অস্থিতিশীলতা হয়ে যাবে। যখনই অন্য একটা নিউট্রন দিয়ে আমরা ইউরেনিয়াম 235-কে আঘাত করবো তখনই এটা পুরো অস্থিতিশীল অবস্থা ধারণ করবে। এবং ক্রিপ্টন 92 এবং বেরিলিয়াম 143, এই দুইটা ছোট্ট নিউক্লিয়াসে ভাগ হয়ে যাবে আমাদের এই যে ইউরেনিয়াম 235, এবং আরও 3টা ইলেকট্রন বের হয়ে আসবে। যদি আমরা ছোট্ট একটি নিউট্রন দিয়ে 235 ইউরেনিয়াম 235-কে আঘাত করি তাহলে এটি আরও 2টা নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যাবে এবং আরও 3টা ইলেকট্রন বের হয়ে আসবে। এইরকম একটি নিউট্রন দিয়ে যদি 235 ইউরেনিয়ামকে আমরা আঘাত করি তাহলে ক্রিপ্টন 92 এবং বেরিলিয়াম 141 এবং আরও 3টা নিউট্রন বের হয়ে আসবে, তার সাথে বের হয়ে আসবে শক্তি। এখানে দেখো বাম পাশের চেয়ে ডান পাশে এই ইউরেনিয়ামের যেটুকু শক্তি ছিল, যেতটুকু ভর ছিল এই ডান পাশে, ততটুকু ভর নেই। আর যতটুকু ভর নেই সে ততটুকুই হচ্ছে তার শক্তি, মানে যে শক্তিটা উৎপন্ন হলো এটাই হচ্ছে শক্তি। এই বিক্রিয়ায় যে 3টি ইলেকট্রন বেরিয়ে আসে, এই 3টিকে যদি আমরা প্রচণ্ড এই 3টি ইলেকট্রন প্রচণ্ড গতিতে বেরিয়ে আসে, যদি এগুলোর বেগ কমানো যায়, এগুলোর বেগ কমায় দেয় তাহলে এই 3টা আমরা আগেই জেনেছি যে ইউরেনিয়াম 235 একটা নিউট্রন ধারণ করতে পারে, ধারণ করার পরে এটা বিস্ফোরিত হয়। তাহলে এর থেকে বিস্ফোরণের পর আরও 3টা বেরিয়ে আসে, তাহলে এই 3টা যদি অন্য আরও 3টাকে বিস্ফোরিত করে তাহলে দেখো এইরকম হবে। একটা একটা 3টাকে বিস্ফোরণ করলো, আবার তিন আবার ওই একটা থেকে আবার 3টাকে বিস্ফোরণ করলো, মানে এভাবে যদি চলতেই থাকে এর মাধ্যমে বিস্ফোরিত হয়। এর মাধ্যমে বিভিন্ন পারমাণবিক বোম তৈরি করা হয় এবং আমাদের ইলেকট্রন পারমাণবিক চুল্লিতে এর মাধ্যমে শক্তি উৎপন্ন করা হয়। একটি ইউরেনিয়াম 235-কে যদি একটি নিউট্রন দিয়ে আঘাত করে এটি চলতেই থাকে এবং দেখো কতগুলো শক্তি উৎপন্ন হবে, প্রত্যেক ক্ষেত্রেই শক্তি উৎপন্ন হচ্ছে। তো এভাবেই আমরা বলতে পারি যে আইনস্টাইনের E=mc² সূত্র ব্যবহার করে পারমাণবিক চুল্লি এবং বিভিন্ন পারমাণবিক বোম তৈরি করা হয়।